হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো কিসি কা ভাই কিসি কি জান এই সিনেমার ট্রেলারটা নিয়ে, যেটা জাস্ট ড্রপ করা হয়েছে। ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন। এই টিজারটা নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, আমরা বলেছিলাম সিনেমাটা বেশ টাইম নিয়ে একটা বানানো সিনেমা, সিনেমার মধ্যে বাজেটিং আছে, সিনেমার মধ্যে ভিএফএক্স আছে, সিনেমার মধ্যে এক্সপেরিমেন্ট আছে, এই জিনিসগুলো টিজারেই বোঝা গেছিলো। ট্রেলারের ক্ষেত্রে সেই জিনিসগুলোকে আরও বিগার ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়েছে। অবশ্যই ভালো দিক আছে, কিছু জিনিস নেগেটিভ আছে, আমি আলাদা করে কিছু মেনশন করবো না, একটা ফ্লোতেই বলার চেষ্টা করব। একটা ট্রেলারের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হয় আমার ক্ষেত্রে, যে একটা সিন যদি খুব সুন্দরভাবে কাটা হয়, সেটা যদি পরিসরের আমাকে কানেক্ট করতে পারে, তাহলে পর একটা হিউজ এক্সপেকটেশন তৈরি হয়। তো সেরকম সিন অনেকগুলো আছে, যেমন একটা হেড ফাইটিংয়ের সিন আমরা দেখতে পাই, যেটা ইউনিকলি ডিজাইন করা হয়েছে বেশ সুন্দরভাবে, এবং একটা ট্রেনের পোর্শনে পুরো যে জাম্প টু জাম্প একটা শট ডিজাইন করা হয়েছে, যেখানে আমরা কাঁচের সিকোয়েন্সগুলো দেখতে পাই, যেখানে ভিএফএক্সের ভালো ইউজের যদি আমি কথা বলি সেই ব্যাপারটা আছে। ইনফ্যাক্ট টোটাল যে ডিজাইনিংটা যদি আমি কথা বলি, একটা ইউনিক প্রেজেন্টেশন করা হয়েছে, যে থিমটা আছে সেখানে, ফাইট কোরিওগ্রাফির আমি যদি কথা বলি, এলিমেন্টগুলোর কথা বলি, ক্যামেরা মুভমেন্টের কথা বলি, এবং টোটালিটিতে আমি যদি এর টেকনিক্যাল অ্যাসপেক্টসে কথা বলি, সেটা দারুণ, সেটা ভালো লাগছে। এবারে যদি আমাকে গল্পের কথা বলতে হয়, সেক্ষেত্রে অনেকে বলবে রিমেক, সেই ছাপটা অবশ্যই স্পষ্ট আছে, কিন্তু শুধুমাত্র রিমেকের কনসেপ্টে তারা যায়নি, তারা ওই সিন টু সিন কপির ব্যাপারটাই যায়নি। সেখানে ইউনিকনেস আছে, সেখানে তারা নতুনত্ব আনার চেষ্টা করেছে অবশ্যই, সেটা কিন্তু ওই ট্রেলারের মধ্যে স্পষ্ট। এবারে পারফরমেন্স ওয়াইজ কীরকম করছে প্রত্যেকটা ক্যারেক্টার, গল্পটার মধ্যে কীরকম ক্লিফ হ্যাঙ্গার থাকছে, ডায়লগস কতটা স্ট্রং হচ্ছে, সেটা আমরা পুরো সিনেমাটা দেখেই বলতে পারবো। এইটুকু ট্রেলার দেখে সেটা বলা সম্ভব না, তবে এইটুকু যে ট্রেলার বলছি এটা নিয়েও আমার একটা হয়তো অন্যরকম সে থাকতে পারে, এবং সেটা আমি প্রথমে বলে দিই, ট্রেলারটার ডিউরেশন আমার বেশি মনে হয়েছে, এটা কিন্তু সত্যি কথা। প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা ছিল, এটা একটু কম ডিউরেশন করা যেতে পারতো। কারণ একটা ট্রেলার আমরা জানি যে স্টার্ট হবে একটা স্লো মোশনে বা একটা স্লো ট্রিটমেন্ট হবে, পরে কিছু হাই পয়েন্ট তৈরি হবে ট্রেলারটার মধ্যে, যেখানে আমরা আরও এঙ্গেজড হব। এখানে কিন্তু সেরকম হাই পয়েন্ট পুরো ট্রেলারটাই নেই, একটা ফ্ল্যাট ট্রিটমেন্ট মনে হয়েছে। কারণ যখন আমরা প্রথমে ইন্ট্রোডাকশন শট দেখছি, তারপরে মেয়েটার সাথে ব্যাপারটা দেখছি, তার ফ্যামিলির ব্যাপার দেখছি, এবং যখন হাই হওয়ার জায়গা যেখানে ওই ফাইট সিনগুলো আসবে, সেই জায়গাটাই আমাদের সেরকমভাবে নাড়া দিতে পারে না। সেই জায়গাটা আমার মনে হয় আর একটু আগে আসা উচিত ছিল, তাহলে পরে ওই রিদমটা মেনটেন হতে পারতো, যার ফলে অনেকটা পরে ওই ফাইটের ব্যাপারটা গেছে, তখন আবার জিনিসটাকে স্ট্রেচ করা হয়েছে, অনেকগুলো ফাইটের সিকোয়েন্স পর পর আনা হয়েছে। এই যে একটা জিকজ্যাক আমাকে যদি ট্রিটমেন্ট দেওয়া হতো, এই মেয়েটার সাথে দেখাচ্ছি, তারপরে আবার ওখানে এই ফাইটটা দেখালাম, আবার অন্য কিছু একটা এলিমেন্ট দিলাম, তাহলে আমার মনে হয় রিদমটা মেনটেন থাকতো, যেটা এখানে ব্রেক করছে ট্রেলারটা। বাট ওভারঅল আমার যেখানে সালমান খানের আমি যদি লুকস নিয়ে কথা বলি, সেটা ভালো লাগছে। আমি টিজারেও বলেছিলাম যে ফটোতে সেই জিনিসটা অতটা ভালো না লাগলেও, স্ক্রিনে যখন সেটা মুভমেন্ট হচ্ছে পার্টিকুলার ক্যারেক্টারটা, সেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছে। হিরোইনকে নিয়ে দেখা যাক তার কীরকম পারফরমেন্স থাকে। আরও অনেকজন আছে, এখানে অনেকগুলো গান আসছে, এবং সেই গানের স্টেপগুলো আমার মনে হয় ট্রেলারে না রাখলেই পারতো, বিকজ ওই গানটা তো আলাদা করে ছিলই, ওটাকে আবার ট্রেলারে রিপিটেটিভলি ইউজ করার আমি পক্ষপাতী ছিলাম না। বাট ঠিক আছে, তারা সেটা ডিজাইন করেছে, এটা তাদের স্ট্যান্ড, তাদের ব্যাপার। বাট ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই গিয়ে দেখো। এই ছিল আমার মতামত, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।